আমাদের শহীদ ভাই তিন চার মাস আগে মারা গেছিল। আমরা জানতে পারছি অনেক চেষ্টার মাধ্যমে, সরকারের কাছে সরকারের প্রচেষ্টায় আমরা শহীদ ভাইয়ের লাশ আনতে পারছি। এজন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ, আমরা যাতে শহীদ ভাইয়ের লাশ পাই আমরা সরকারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, যাতে শহীদ ভাইয়ের মতো যদি আরও কোনো লোক মারা যায় দেশে আসতে পারে, সরকারের কাছে কৃতজ্ঞতা। আমরা সরকারের কাছে অনুরোধ করব যাতে আমাদের ভাই যেভাবে আসছে, বাংলাদেশের যদি কোনো মানুষ মারা যায় যেন সরকার এটার দিক দৃষ্টি রাখে এবং যার যার নিজ বাড়িতে আইসা দাপন করতে পারে, এজন্য সরকারের কাছে আমরা অনুরোধ করছি। অত্যন্ত শোকাহত এই কারণে যে এই শহীদ মাতব্বর তার লাশটি ইতিমধ্যে দেশে এসেছে। আমরা আসলে এই শহীদ মাতব্বরের মৃত্যুর মাধ্যমে আমরা আমাদের উপলব্ধি হওয়া উচিত যে আমরা আসলে এই পথে লিবিয়াতে না যাই এবং কোনো মায়ের কোল যেন এইভাবে খালি না হয়। এবং বাংলাদেশ সরকারকে ধন্যবাদ যে দীর্ঘ চার মাস সময় হলেও ইতিমধ্যে দেশটি লাশটি দেশে এসে পৌঁছেছে। পরিবারের কিছুটা হলেও তারা সান্ত্বনা পেয়েছে, তার সন্তান তার পিতার মৃত্যু মুখ দেখতে পেরেছে, এই জন্য সরকারকে ধন্যবাদ। এবং এই পথে আমরা যেন কেউ লিবিয়াতে না যাই। জীবনযাপন করার জন্য যদি কেউ বিদেশে যান তাহলে বৈধভাবে যাওয়াটাই উত্তম মনে হয়, কারণ এইভাবে লিবিয়া দিয়ে যাওয়া আমার মতে ঠিক না।